তবে হ্যাঁ, মনিদি কিন্তু পুরো অন্যরকম ছিল। এত বড় একজন নেতার মেয়ে, কিন্তু আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না। একদিন মনিদি নিজের বাড়ি নিয়ে গেল। তোমার বাড়ি এত কাছে, তাও তুমি হোস্টেলে থাকো কেন? বাড়িতে বড্ড একা লাগে, চল আয়। মানুষ চক্রবর্তী, আমার একটা বক্তব্য ছিল যে আমরা ইউনিভার্সিটির তরফে একটা। এই এলি, থাকবি তো? জয়িতা আমার রুমমেট। তোরা যা, পরে কথা বলবো। ওকে চল, চলো চল এইদিকে। হ্যাঁ, এইদিকে। কি বলছিলে? হ্যাঁ না, ওই বলছিলাম যে ওই ওই আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে। আচ্ছা মনিদি, তুমি বলনি তো যে এমএলএ মানস চক্রবর্তী তোমার বাবা? হ্যাঁ, ভীষণ রাজবাড়ি মনে হয়। ওটাই বাবার পার্সোনালিটি। আর তোমার মা? নেই, ক্লাস 7 অ্যানুয়াল এক্সামের আগে আমাদের ছেড়ে চলে গেছেন। ও সরি। আচ্ছা বাই দ্য ওয়ে, নিচে রুদ্রদাকে দেখলে মনে হলো। হ্যাঁ, প্রায় আসে বাবার কাছে, বাবার প্রিয় ছাত্রনেতা। রুদ্রদার কিন্তু একটা ব্যাপার আছে, মানে দারুণ পার্সোনালিটি, তাই না? কি সুন্দর কথা বলে, সত্যি ভাই জিএস হো তো আসা। কি করে বুঝলি? বুঝলাম, কিন্তু রুদ্রদার ব্যাপারে কথা বললে তোমার মুখটা এরকম লাল হয়ে যায় কেন? এই বড্ড পেকে গেছিস। শোনো, আমি তোমাদের ব্যাপারে কিন্তু সব জানি। চুপ। তোমাকে চাই, এই ছোট্ট কথাটা যখনই মাথায় ঘুরপাক খায়, ঠিক যেন বদ্ধ ঘরে আটকে পড়া একটা ছোট্ট চড়াইয়ের মতো আমি ছটফট করতে থাকি। আকাশ পাতাল ভাবতে থাকা, তোমায় নিয়ে ব্যস্ত থাকা, মনকে নিয়ে সময়ের সঙ্গে পাল্লাতি। তুমি জানতেও পারো না, আমি সইতে পারি না। বাহ, তোমার মুখে রোম্যান্টিক কবিতা তুমি লিখেছ। জানো, আজকাল আমার খুব ভয় করে রুদ্র। কিসের ভয়? জানি না, শুধু মনে হয় তোমাকে বোধহয় আর আমার পাওয়া হবে না। মা চলে গেছে, তুমিও যদি। তুমি জানো না আমার কাছে তুমি কি, তোমায় ছাড়া বাঁচবো কি করে? জানি না, ঠিক বুঝতে পারি না। তোমার রাজনীতি, তোমার আদর্শ, এইসবের মধ্যে আমি ঠিক কোথায়? জীবন এত সহজ নয় রুদ্র। জানি মনি, জটিল কঠিন লড়াই জীবন, কিন্তু মনি এই লড়াইটা তো আমরা একসঙ্গেই লড়ছি, তাই না? এই লড়াইটা লড়ার শক্তিটাও তো আমি তোমার কাছ থেকেই পাই। আমি সব লড়াইতে তোমার পাশে থাকতে চাই রুদ্র, কিন্তু এই সব কিছুর মধ্যে, এই মানুষের ভিড়ে আমার মনে হয় আমি রুদ্রকে হারাচ্ছি। তুমি বুঝবে না। বুঝবো, চেষ্টা তো করব। ভাবিও না মনি, এই অন্য সব কিছু যেগুলোর কথা তুমি বললে, সেগুলো যেমন আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনই তুমি ছাড়াও কিন্তু আমি অসম্পূর্ণ। ছেড়ে যাবো কোথায় তোমায়? হাউ রোম্যান্টিক। তারপর একদিকে মনিদি, আরেকদিকে ছাত্র রাজনীতি, তারপর আবার সামনে ইলেকশন। কিন্তু কি জানো, আমাদের ছাত্ররা এত মন দিয়ে রাজনীতি করত, কিন্তু ওদের বেসিক ডিমান্ডগুলোর প্রতি কেউ কোনোদিন নজর দিত না। বলাই দাস বলে একজন ছিল। বলাই দাস আমাদের জেনারেটর ভাড়া দিত হোস্টেলে,
কিন্তু জেনারেটর কোনোদিন চলতো, কোনোদিন চলেনি কিন্তু। ব্যাড লাক বলাই। তাতে কিছু অসুবিধা হতো না, কারণ পার্টির সঙ্গে তার আবার একটুখানি, কিন্তু সেটা আমাদের পোষায়নি। যেন পরীক্ষার আগে আমরা ডিনের সামনে বৃক্ষ হয়ে বসলাম। শালা কপাল কাকে বলে, ঠিক সেই সময় বলাই দাস ওখানে আসে, আর ছেলেদের কে দেখে সালা ধরে একদম টেলা মনে আছে রে, মানে একদম বুম বাম সব মনে আছে ভাই। নাগরিকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। নিরীহ নাগরিকদের উপর অত্যাচার চলছে না চলবে না, চলছে না চলবে না। নিরীহ নাগরিকদের উপর অত্যাচার চলছে না চলবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কি হয়েছে, কি ব্যাপার? রুদ্র, গেটটা খোলো, আমাদের মিছিলকে ভেতর আসতে দাও। এসবের কি দরকার উজ্জ্বলদা? এটা ছাত্রদের নিজস্ব দাবি দেওয়ার লড়াই, ইন ক্যাম্পাস ব্যাপার, বাইরের লোকের ইন্টারভেনশন কোনো দরকার নেই। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, ছাত্র রাজনীতি বৃহৎ রাজনীতির অঙ্গ, আর তাছাড়া এটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে, ওদের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমাদের। কিন্তু আজ যারা নিরীহ নাগরিকের গায়ে হাত তুলেছে তাদেরকে আড়াল করার চেষ্টা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কে নিরীহ কে শয়তান খুব সবাই ভালোভাবে জানে সেটা উজ্জ্বলদা, আর আগুন নিয়ে খেলতে গেলে হাত কিন্তু পুড়বেই। ওই সব আজে বাজে কথা ছাড়ো রুদ্র, ছাত্র ইউনিয়নটা কিন্তু আমরা চালাই। হ্যাঁ, আমরা চালাই, ছাত্রদের অধিকার রক্ষার লড়াই আমরা লড়ব ভেতর থেকে। ডিন আমাদের এনকোয়ারি কমিশনের ব্যাপারটা মেনে নিয়েছেন, হ্যাঁ ঠিক আছে। ফলে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেটা হলো যে কোয়ালিটি অফ ফুড, মানে যেটা প্রবলেম ছিল সেটা উনি নজর দেবেন সে বিষয়টার উপর। শুধু তাই নয়, আরেকটা বিষয়ের উপর উনি আশ্বস্ত করেছেন, এই যে পাওয়ার কার্ড সংক্রান্ত এই পরীক্ষার সময় এই যে হ্যাজার্ডসগুলো ওগুলো উনি আলাদা করে দেখবেন, ঠিক আছে। কি ব্যাপার, কি বলবে? তুমি, তোমার কি মনে হচ্ছে সেটা আমাকে বলো, এই যে কলেজে আমাদের ছাত্র ইউনিয়নের নামে, মানে ছাত্র ইউনিয়নে যে ডেমোক্রেসি থাকার কথা সেখানে একটা ডিক্টেটরশিপ চলছে না? মানে সমস্ত ডিসিশন ওরা নিচ্ছে, কাউকে পড়োয়া করছে না। ইনফ্যাক্ট মানুষদের ইম্পর্টেন্স কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না তোমার হয়তো লাগবে না, নেভার মাইন্ড, তুমি তো খুব কাছের লোক বলে হয়তো। আমার পার্সোনাল ব্যাপারগুলো আমাকেই ভাবতে দাও। ব্যাপারটা কি সত্যি খুব পার্সোনাল থাকছে? জাস্ট মানে জিজ্ঞাসা করছি, পার্সোনাল পলিটিক্যাল এই সমস্ত কিছু ঘেটে একটা ভীষণ কমপ্লিকেটেড হচ্ছে না? থ্যাংক ইউ, আমি ভালোর জন্য। মনি, আমরা যাই ওদিকে, কথা আছে। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। প্রশান্তকে বলতে আমার সাথে ক্যান্টিনে দেখা করতে, তাড়াতাড়ি। আর তোর এবার যা, লাইব্রেরি বন্ধ হয়ে যাবে তো। হয়ে গেছে, ওটা রাখ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। ভালো, জয়িতা কিছু বলবি তুই? কি বল, তোর হাতের লেখাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা এগুলো রেখে যাচ্ছি, একটু দেখে রাখিস তো। ডিয়ার অর্ক, জানি না ঠিক কিভাবে বলবো, কিন্তু জানি আমি যেই কথাটা বলতে চাই তুইও ঠিক সেই কথাটাই বলতে চাস। আসলে লজ্জা পেয়ে আমরা দুজনে কেউই কাউকে এই কথাটা বলে উঠতে পারছি না রে। 14 অক্টোবর শুক্রবার আমি বাড়ি যাব, 5:10 কল্যাণী লোকাল।
ঠিক বিকেল 4টায় কল্যাণী স্টেশনের টিকিট কাউন্টারের পাশে আমি তোর জন্য ওয়েট করব। আসবি তো জয়িতা? গুরু কটা ট্রেন গুনলি? 10-12টা তো হবে। বাহ ভালো। পেছনে সামনে উপরে এক্সপ্রেস ট্রেন ছিল নাকি? I love you. আরে সত্যি মন থেকে বলছি, বিশ্বাস কর, বিশ্বাস কর। আরে জয়ী কোথায় আছিস? জয়ী চাষটা পড়ে যাবি। আরে জয়ী দাঁড়া দাঁড়া, শোন কথা শেষ করবি না। চাল, আই লাভ ইউ, আই লাভ ইউ লট। কি ব্যাপার বলো তো? এত সাহায্য কেন? অভিশাপ। এই শোন। হ্যাঁ দিদি। রুদ্রদা কোথায় রে? ওদিকে আছে। যা তো, বল মণিদীপাদি ডাকছে এক্ষুনি।
ভিতরে যা। আচ্ছা কি ব্যাপার, ফাংশন তো জমে গেছে। তোমার সঙ্গে একটু দরকার ছিল। তো বলো। এখানে না, তোমার ঘরে। আমার ঘরে এখন? হ্যাঁ তোমার ঘরে। গার্লস হস্টেলে তো যাওয়া যাবে না, চলো এক্ষুনি। কথা আছে শুনো। কি ব্যাপার? মনি হঠাৎ করে কি ব্যাপার তোমার? তুমি আমাকে সত্যি ভালোবাসো? কথাটা মানে কি মনি? তুমি এটা বলার জন্য আমাকে এখানে টেনে আনলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রুদ্র। আই লাভ ইউ। আমার জীবনে তোমার থেকে বড় আর কেউ নেই, কিচ্ছু নেই। মনি আমি তো আছি, তোমার সাথেই তো আছি। আমি রুদ্র চ্যাটার্জিকে আমার মতো করে পেতে চাই, কোনোভাবেই হারাতে চাই না। আমার খুব ভয় করছে রুদ্র। আমায় কথা দাও, তুমি রাজনীতি ছেড়ে কেরিয়ারে মন দেবে। ছি 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 মনি, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। তুমি কি ভাবলে কে এই সমস্ত করে, এই সমস্ত প্রেমের অভিনয় করে ভালোবাসা দিয়ে আমাকে কিনে ফেলা যাবে? হ্যাঁ আমার কথাটা বোঝা? কি বলছো তুমি? আই হেট দ্য হোল লট অফ ইউ। ঘেন্না হয় তোমার ওপর, তোমার বাবার ওপর, গোটা গোষ্ঠীর ওপর। বাবা বাড়ি যেখানে তোমাকে না, যাতে আমি ওদের পথের কানানা হয়ে দাঁড়াই, লজ্জা করে না তোমার? গিয়ে তোমার বাবাকে বলে দাও, পয়সা দিয়ে অনেক কিছু কেনা যায়, অনেককে কেনা যায়, কিন্তু সবাইকে কেনা যায় না, আর আমি সেই দলে পড়ি। যাও গিয়ে বলে দাও।